শোকের মাস অগস্ট উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার 26 অগস্ট সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি কাজী মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ঐতিহাসিক মুজিবনগর আব্রু কাননের স্মৃতির বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম লিজান, মুজিবনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন, সদস্য সচিব আইয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডালিম হোসেন, বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইস্তিয়াক আহমেদ, সাধারণ সম্পাদক সোহাগ, মুজিবনগর উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শাহ অলিউল্লাহ সোহাগ, আনিসুজ্জামান শুভ, রাব্বি এবং মেহেরপুর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাশেদুল ইসলাম আনন্দ, প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ খান প্রমুখ। এই নির্বাচনকে সামনে রেখে আর আমার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনা করে আমি আজকে এসেছি এখানে আমাদের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে, তাদের অবস্থান জানার জন্য, তাদের যে সংগঠনের কী অবস্থা এটা জানার জন্য। আমাদের সংগঠন আমরা যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা 160টা থানায় পাইলট প্রোগ্রাম করেছি। তার পরবর্তীতে আমরা সারা বাংলাদেশব্যাপী এই পাইলট প্রোগ্রামকে আওতায় এনে সারা বাংলাদেশে একদম তৃণমূল পর্যায়ে আমরা কেন্দ্রীয় নেতারা সেই ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে যে সংগঠনকে শক্তিশালী করে আগামী নির্বাচনে যেন এই স্বেচ্ছাসেবলে জনতে শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য, আওয়ামী লীগ সরকারকে আবার পুনরায় ক্ষমতা আনার জন্য তারা যেন একটা নিয়ামক শক্তি হিসাবে কাজ করে, এটি ছিল আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের চিন্তাভাবনা। সে চিন্তাভাবনা হিসাবে আমাদের এখানে সংগঠন কীরকম হয়েছে সেটি কিন্তু দেখার জন্য আমি এখানে এসেছি।